আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোগও আল্লাহ তাআলার একটি নিয়ামত হতে পারে, কি বিশ্বাস হচ্ছে না? তবে এইবার বিশ্বাস হবে। এমন তিনটি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়, অর্থাৎ সে জান্নাতই তা বোঝা যায়। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই, অনেক সময় সেই রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায়, রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য, কারণ মুসলিমদের রোগ তার গুনাহের কাফফারা। এই রোগ হতে পারে আপনার ক্ষমার উসিলা, উল্লেখ্য মানুষের উপর আসা সকল বিপদ আপদই তার কর্মের ফলদায়ী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অসুস্থতায় ধৈর্যতার সঙ্গে রাত অতিবাহিত করবে, মহান আল্লাহ তাআলা শিশুর ন্যায় তাকে নিষ্পাপ করে দেবেন। আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো, বরং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের প্রতিদান দান করেন। এই জন্য মুমিন মুসলমানদের উচিত কোনো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজকি লোক দেখার ইচ্ছা যাদের আছে তাদেরকে বলে দাও, যার কোনো দিন রোগ হয়নি যেন তাকে দেখে। অর্থাৎ এর থেকে বোঝাই যায় যে রোগ আল্লাহ তাআলার একটি বিশাল নিয়ামত। এবং এই হাদিস দ্বারা একজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো রোগ তাকে আক্রান্ত করতে পারেনি। সুস্থতা মহান আল্লাহর একটি বিশেষ নিয়ামত। এখানে মুমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এই বিষয়ে রেফারেন্স উল্লেখ করা হয়েছে, দয়া করে কেউ ভুল বুঝবেন না। মহান আল্লাহ তাআলা মানুষের জীবনে রোগশোক দিয়ে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে মানুষের গুনাহসমূহকে মাফ করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যে মুমিনের রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্যসমূহও জানা যায়। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ রোগগুলো হলো সর্দি জ্বর, চুলকানি, চোখ ওঠা। সর্দি জ্বর আমরা অধিকাংশই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগ পার করেছি। হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে মহান রব্বুল আলামিন মানুষের জীবন থেকে রোগ জীবাণু বের করে দেন। সর্দি হয়েছে এমন ব্যক্তি কোনোদিন পাগল হবে না, যার ঘন ঘন এরকম সর্দি হয় সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। চুলকানি, অনেকে এই রোগকে ঘৃণাও করে থাকে। চুলকানি তো প্রায় দেশের অনেক মানুষেরই হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন ধুলোবালির পলিউশন থেকে এই চুলকানির উৎপত্তি। হাদিস থেকে এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি রয়েছে সে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও তার হবে না। তাই আমাদের উচিত এইসব রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। চোখ ওঠা, আমরা চোখ উঠলে অনেকেই ভয় পেয়ে যাই, তবে এর কোনো ভয়ের কারণ নেই, কারণ চোখ ওঠা একটা বড় নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হবে সে কোনোদিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাই আমাদের বিচলিত হওয়া বা ভয় পাবার কোনো কারণ নেই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিন্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখনই কোনো রোগ আক্রমণ করবে তোমার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, পাশাপাশি চিকিৎসা সেবাও গ্রহণ করবে। সুতরাং আমাদেরকে কোনো রোগে আক্রান্ত করলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব, কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা একটা সুন্নতের অংশ। প্রিয় বন্ধু, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।